আমাদের এখানে আছেন শহীদুল ভাই, সেলস সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট, এবং জাভেদ সহ আরো অনেকে সম্মিলিত আমার মা ভাই ও বোনেরা। প্রচন্ড ঠান্ডা বাইরে, এবং এই ঠান্ডার মধ্যে আমার অনেক মা ভাই বোনেরা এখানে সমবেত হয়েছেন। আমাদের একটু আসতে দেরি হয়েছে কারণ রাস্তায় প্রচুর মানুষ ছিলেন, আর আসানসোলেও আমরা প্রোগ্রাম করেছি আজকে। আপনারা সবাই দেখলেন যে পাট্টা প্রদান থেকে শুরু করে নিজ ভূমি নিজ গৃহ থেকে শুরু করে মাইনরিটিসদের জন্য হেল্প থেকে শুরু করে ব্যাকওয়ার্ড ক্লাসে সকলকে হেল্প পাওয়া থেকে শুরু করে ছাত্রীদের সাইকেল প্রদান থেকে শুরু করে বিদ্যুতের পাম্প, সেই পাম্প চালাবার জন্য যে 8,000 টাকা জমা দিতে হয় সেই টাকা দেওয়া থেকে শুরু করে পাওয়ার টিলার থেকে শুরু করে সবজির গাড়ি থেকে শুরু করে সেলফের বুকের লোন থেকে শুরু করে আরো অনেক ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড দেওয়া থেকে শুরু করে স্কলারশিপ দেওয়া থেকে শুরু করে ব্যাংকের লোন দেওয়া থেকে শুরু করে নিজ ভূমি নিজ গিয়ে পাট্টা দেওয়া থেকে শুরু করে প্রচুর প্রোগ্রাম এখানে অর্গানাইজ করা হয়েছে এবং সকাল থেকে দেওয়া হয়েছে, তাই তো সিনাস ভাই? সকাল থেকে দেয়া, সকাল 12 থেকে দিয়েছে। আমি আগে যখন এসেছিলাম আগের বছর এই সময় আমি আপনাদের বলে গিয়েছিলাম, এমনকি 12 নভেম্বর আমি যে এসেছিলাম তখন বলে গিয়েছিলাম যে বেশ কিছু প্রকল্পের কথা, আজকে বই 10টি পানীয় জল প্রকল্প আমি বলে গিয়েছিলাম, তার প্রত্যেকটা চালু হয়ে গেছে। 18টি নতুন প্রাথমিক বিদ্যালয় করব বলেছিলাম, প্রত্যেকটা চালু হয়ে গেছে। 126টা মাদ্রাসা করব বলেছিলাম, 124টা হয়ে গেছে, দুটিরও কাজ চলছে। প্রধানমন্ত্রী রোজগার যোজনায় 94 কিলোমিটার কাজ হবে বলেছিলাম, 64 কিলোমিটার হয়ে গেছে, বাকিটা হচ্ছে। আসানসোল কাটোয়া ও দুর্গাপুর হাসপাতালে সংস্কার করা হবে বলেছিলাম, কাটোয়া হাসপাতালে কাজ শেষ, বাকি দুটির কাজ চলছে। 8টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে উন্নতি করা হবে বলেছিলাম, সব হয়ে গেছে। 16টা স্বাস্থ্য কেন্দ্র উন্নত হবে বলেছিলাম, সেটা হয়ে গেছে। আসানসোলকে পৃথক স্বাস্থ্য জেলা তৈরি করা হয়েছে। এছাড়াও বর্তমান মেডিকেল কলেজ 16 কোটি টাকা ব্যয়ে এখানে একটি মেডিকেল কলেজ হাব তৈরি হচ্ছে। বর্তমান মেডিকেল কলেজকে 16 কোটি টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও 3টি ছোটদের চিকিৎসার জন্য এসএনসিও তৈরি হচ্ছে, আসানসোল ইতিমধ্যেই চালু হয়ে গেছে, বর্তমানেটাও হয়ে গেছে। এছাড়াও 24টি এসএনসিও তৈরির কাজ চলছে। বর্তমান মেডিকেল কলেজে শিশু বিভাগ, রেডিওথেরাপি বিভাগ, নার্সিং ট্রেনিং কলেজ, ডেন্টাল কলেজ ও হোস্টেল, নতুন একাডেমিক বিল্ডিং, পেশেন্ট পার্টি রেস্ট সেট, এগুলো কিন্তু সবই কিন্তু তৈরি করা হচ্ছে। আমি এগুলো বলছি এই কারণে যে আমরা জানি, আমরা ধরি অনেক সময় করি না, কিন্তু আমরা যেটা করেছি প্রত্যেকটা করা হয়ে গেছে। ঢাকার ও কাপসাতে সেলফ হেল্প গ্রুপের মাল বিক্রি করার জন্য দুটো গ্রামীণ বাজার তৈরি হচ্ছে। শশীনারা, দক্ষিণ শ্রীরামপুর, মালোপাড়া ও চাঁদুলি, এই চার জায়গায় 4টি হ্যান্ডলুম ক্লাস্টার তৈরি হচ্ছে। এই ক্লাস্টার তৈরি হয়ে গেলে ক্ষুদ্র শিল্পের 2 লক্ষ কর্মদিবস সৃষ্টি হবে। এছাড়া 18টি তন্তুবায় দলকে প্রায় 3 কোটি টাকা দেওয়া হয়েছে, যার ফলে 2,21,000 কর্মদিবস এখানে সৃষ্টি হবে। আমি এর আগে বারাবরী, কুলকি, সালানপুর, আসানসোল এগুলো বলে এসেছি। ভাতারেও 50 লক্ষ টাকা ব্যয়ে রেশম গুটির একটি ক্লাস্টার তৈরি করা হবে, এবং ক্ষুদ্র শিল্পে এবছরে 527টি ছোট সংস্থা 151 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে 5,000 মানুষের এখানে কর্মসংস্থান হবে। তাছাড়াও আরো অনেকগুলো ক্লাস্টার এই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করা হবে। আমরা বর্তমানের প্রতিটা ব্লকে ধান উৎপাদন করেন আপনারা, আপনার নাম্বার 1 আমরা ঠিক করেছি, প্রত্যেকটা ব্লকে একটা করে কিষাণ বাজার তৈরি করা হয়। এবছর এই রাজ্যে 95টি কিষাণ বাজার হবে,
তার মধ্যে কলসি ওয়ান, হাতার, কেতুগ্রাম ওয়ান, কেতুগ্রাম টু, কালনা, বর্ধমান, মেমারি, জামালপুর, পূর্বস্থলী এক ওয়ান ব্লকে কিষাণ বাজার এই বছরই হবে। এই কিষাণ বাজার হলে কিষাণ বাজার ওদিকে ওয়ারহাউস, ওদিকে কোল্ড স্টোরেজ এগুলো সবই তৈরি করা হবে। 2700 জন কৃষককে আমরা বিদ্যুৎ আয়নের জন্য 8000 টাকা করে দিচ্ছি। 5000 জন কৃষককে চাষের যন্ত্রপাতি কেনার জন্য আমরা দিচ্ছি। 8 লক্ষ নারেগার শ্রমিককে স্বাস্থ্য বিমার মাধ্যমে আমরা নিয়ে আসছি। 108 কোটি টাকা ব্যয়ে আমরা প্রায় 43টি গ্রামীণ রাস্তার কাজ করছি। 264 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন বড় রাস্তা সারাই ও উন্নয়নের কাজ শুরু করেছি আমরা। 64 কোটি টাকা ব্যয়ে আরো 23টি পানীয় জল তৈরি কাজ আমরা করব। এছাড়াও কাটোয়া মহকুমা হাসপাতালে 57 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। কালনা হাসপাতালে 88 লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন চলছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে 50 লক্ষ টাকা ব্যয়ে নতুন আউটডোর হচ্ছে। আসানসোল হাসপাতালে ট্রমা সেন্টার হচ্ছে। বর্তমান অনাময় হাসপাতালে সুপার ফেসিলিটি হসপিটাল হচ্ছে। 4টে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকেও আমরা ঘিরে সাজাচ্ছি। এইভাবে অনেক প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি। এছাড়াও আপনাদের বলি, সংখ্যালঘু উন্নয়ন থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে লোকনা থেকে শুরু করে এই কাজগুলো প্রত্যেকটাই আমরা করছি। এবছরও প্রায় 273টার বেশি এখানে প্রাথমিক স্কুল নতুন করে তৈরি করা হয়। এইগুলো তৈরি করা হলে এলাকায় অনেক উন্নয়ন হয়। আমি জানি অনেক বন্ধুরা আপনারা বসে আছেন এবং আসানসোল থেকে আসতেও আমাদের 2 ঘন্টা সময় লেগেছে, সেখানেও প্রোগ্রাম হয়েছে। আমি মনে করি বর্ধমান জেলা ধান উৎপাদনে 1 নম্বর। বর্ধমান জেলার মাটি খুব সতেজ মাটি। বর্ধমান জেলার মাটি সবুজ বিপ্লবের মাটি। এবং এই সব জেলায় চাষি ভাইরা ভালো করে যাতে চাষ করতে পারে, ভালো করে তারা যাতে কিষাণ ক্রেডিট কার্ড পান, তারা যাতে ব্যাংকের লোন পান, তাদের নানা রকম শস্য দেওয়া থেকে শুরু করে সব কিছু সুযোগ সুবিধা দিতে হবে এবং আমরা দিচ্ছি। আগেরবার যখন ধান প্রক্রিয়াকরণ হয়েছিল আপনারা 1050 টাকার মতো পেয়েছিলেন, কিন্তু এবারে সেটাকে বাড়িয়ে 1250 টাকা করা হয়েছে। অর্থাৎ যারা ধান বিক্রি করবেন চাষি ভাইরা আমার, তারা কিন্তু 1250 টাকার বিনিময়ে পাবেন। আমার মনে হয় মিনা সাহেব এটাকে দেখছেন, টোটাল যেটা ধান প্রক্রিয়াকরণের ব্যাপারে আমি অনুরোধ করব, যারা ধান প্রক্রিয়াকরণ করবেন যে মিলগুলো আছে তারা জেলা শাসকের সাথে কোঅপারেশন করে সেটা করবেন। এছাড়া বর্ধমান জেলায় আরো কি চাষ হতে পারে, আরো কি চাষ হলে আরো বেশি করে এখানকার কৃষিজ দ্রব্য জিনিস বিক্রি হতে পারে এবং কৃষকদের অবস্থা সচ্ছল হতে পারে সেদিকটা আমরা নজর রাখবো। তাছাড়াও আমার সংখ্যালঘু ভাই বোনেরা আছে, তাদের মাদ্রাসা, তাদের স্কুল, তাদের সমস্ত কাজকর্ম সংখ্যালঘু দপ্তরের লোন দেওয়া, তাদের উন্নত করা। মনে রাখবেন আমরা ওবিসি রিজার্ভেশন করে দিয়েছি, ফলে প্রায় 12%-এর মতো মানুষ সংখ্যালঘুরা লোন পাচ্ছেন। তারা পাবে সবকিছু, তার কারণ হচ্ছে তাদের প্রায় 86টার মতো সম্প্রদায় মুসলিম সম্প্রদায় তাদের রিজার্ভেশন হয়ে গেছে অভিষেক করতে দিয়ে। মা বোনেরা আবার খুশি হবেন যে মা বোনেদের জন্য 50% পঞ্চায়েতে রিজার্ভেশন করা হয়েছে। 731 দিন ছুটি দেওয়া হয়েছে মা বোনেদের তাদের বাচ্চা মানুষ করবার জন্য। আপনারা জানেন আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি, আনঅর্গানাইজড সেক্টর তারা যাতে স্বাস্থ্য বিমা করতে পারে তার জন্য আমরা কার্ড দিচ্ছি। যারা আর্টিজান, যারা আর্টিস্ট, তাদের জন্য আমরা নানা রকম সাহায্য করছি। আমরা চাই আমার গ্রামের তাঁতিরা তারা কাজগুলো, তারা কাজগুলো তাদের চাষের সমস্ত জিনিস আমরা গভর্নমেন্ট কিনছি, ফলে আমার তাঁতি ভাইরা যত বেশি কাজ গুনবে সব কাজ আমরা কিনে নেবো। তার কারণ হচ্ছে আমরা চাই আমার তাঁতির ঘরের জিনিসটা
সমস্ত মানুষ কিরূপ এবং গভর্নমেন্টের যে কাজে লাগে পুজো ঈদে ডিজাস্টারে সবটাই আপনাদের থেকে করবো। আমরা কয় চাইল্ড যারা 9, 10, 11, 12 ছাত্রীদের আমরা সাইকেল দিচ্ছি, জঙ্গল মহলে সব ছাত্রীদের দিয়েছি, আমরা প্রায় 18,000 বেশি সাইকেল ছাত্রীদের দিচ্ছি, প্লাস আমরা আবার মাদ্রাসা স্টুডেন্টদের দিচ্ছি, জেনারেল দিচ্ছি, কিছু ইকোনমিক ব্যাকওয়ার্ডকেও দেবো, এবং আস্তে আস্তে এগুলো যাতে অন্যান্যরা পায়, সুন্দরবন থেকে শুরু করে নেগলেক্টেড অঞ্চল সেটাও আমরা দেখবো। আমরা চাই আমাদের ভাই বোনেরা মাথা তুলে দাঁড়ায়, এক বছর 7 মাসের মধ্যে একটা পয়সা আমাদের কাছে নেই, যা পয়সা ট্রেজারিতে জমা হচ্ছে কেন্দ্রীয় সরকার সব কেটে নিয়ে চলে যাচ্ছে, আমাদের জিজ্ঞাসা পর্যন্ত করছে না। তার উপরে আপনারা জানেন দিল্লির সরকার সারের দাম বাড়িয়ে দিয়েছে, আমরা বাড়াইনি, আমরা বাড়াবো না, সার আমাদের নয়, সার হচ্ছে কেন্দ্রের ফার্টিলাইজার, যেটা আমরা বলি চাষিরা চাষ করে, 2010 বাড়িয়েছে, 2011 বাড়িয়েছে, 2012 বাড়িয়েছে, আমরা তো এখন চিন্তা ভাবনা করছি আমাদের চাষি ভাইদের মাথার উপর যাতে বোঝা না যাবে, আমরা আস্তে আস্তে নিজেরাই চেষ্টা করব যদি বেঙ্গলের ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি করা যায় তাহলে আমাদের দিল্লির মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। প্রতিদিন চাষের জিনিসের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, পেট্রোলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তারপরে আবার রেলের ভাড়াও 21% বাড়িয়ে দিয়েছে, কি অবস্থা মানুষকে মানুষ বলে এরা মনে করে না আর বড় বড় কথা বলে দেয়। তাই বলে রাখবেন মানুষ যাতে ভালো থাকে মানুষের পক্ষে কাজ করার জন্য এই কাজগুলো আমাদের করা। আমি চাই আগামী 3-4 বছরের মধ্যে এমন কোন গরিব মানুষ থাকবে না যার মাথার উপরে একটা আশ্রয় থাকবে না, আমরা সবাইকে নিজ ভূমি নিজ গৃহের মধ্যে আমরা সমস্ত গরিব মানুষকে 3 কাঠা করে জমি দেবো। আর জমিতে আপনি কি করে বাড়ি বানাবেন সেটা আমাদের অনেক স্কিম আছে, সেই স্কিমে অ্যাডজাস্ট করে দেবো। আমরা পাট্টা দিচ্ছি ঢেলে, আমরা ঢেলে মানুষকে পাট্টা দিচ্ছি, সিপিএম পাট্টা দিলে ভোটের সময় কেড়ে নিয়ে ধাক্কা দিত, আমরা সেটা করি না, আমরা করব না, আমরা নিজ ভূমির পাট্টা দেব, এমনি পাট্টা দেব, ফরেস্ট্রি পাট্টা দেব এবং আয়ার ডিপার্টমেন্টের পাট্টা দেব। আমরা চাই গরিব মানুষ পাট্টা নিয়ে নিজ মর্যাদা নিয়ে নিজ অধিকার নিয়ে কাজ করুক। আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা আছে, আগে 6 মাস লেগে যেত একটা সার্টিফিকেট আনতে, এখন 1 মাসে সার্টিফিকেট পেয়ে যায়। আমার মাইনরিটি ভাই বোনেরা আছে, তাদের জন্য অনেক কাজকর্ম করা হচ্ছে, রিজার্ভেশন ওবিসির মাধ্যমে তারা পেয়ে গেছেন, আপনারা জানেন আমার ইমাম ভাইরা সাহায্য পাচ্ছেন, মহাপ জেন্নাতাদের অধিকার অনুযায়ী কাজ করছেন, আমরা উর্দু ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দিয়েছি, আমরা এরকম অনেক কাজই আমরা অলরেডি করে দিয়েছি যেগুলো আমাদের বাকি নেই। এছাড়াও আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি, যারা আমার ছাত্র যুব ভাই বোনেরা আছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাবে, আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি, পাওয়ার ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, আমরা অনেকগুলো কাজ করেছি। আর মনে রাখবেন অনেক চাকরি নিয়ে আছে, আগে 12 লক্ষ ছিল বেকার, 12 লক্ষ বেকারটা বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি, এখন 1 বছরে আমরা প্রায় 2.5 লক্ষ সরকারি এবং বেসরকারিও প্রায় 3 লক্ষ, 6 লক্ষ চাকরি আমরা দিয়েছি ইতিমধ্যে, কিন্তু ডিমান্ড আছে অনেক বেশি, 1 কোটি প্রায়। তাই মনে রাখবেন আমাদের অনেক কলকারখানা করতে হবে, আমাদের অনেক কিছু করতে হবে, তবেই আমার ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াবে। আমরা এই জন্য প্রত্যেকটা ব্লকে ব্লকে জেলায় জেলায় আমরা মাইনরিটি ভবন তৈরি করছি, জেলায় জেলায় সমবায় ভবন তৈরি করছি, জেলায় জেলায়, আর আমার সেলফ হেল্প গ্রুপ তারা যাতে নিজের তৈরি করা জিনিস সেই মার্কেটে বিক্রি করতে পারে, তাই তাদের জন্য প্রত্যেকটা সাব ডিভিশনে আমরা একটা করে মার্কেটিং সেন্টার তৈরি করছি, সেখানে দোকান থাকবে, সেই দোকানে আপনারা বিক্রি করবেন। এছাড়া বলি বন্ধু, আমরা মাত্র এই 1 বছর 7 মাসের মধ্যে প্রায় 40,000 পুলিশের নতুন নিয়োগ হয়েছে। আমরা অনেক সময় কেউ কেউ বলে কোথায় চাকরি, চোখে দেখতেই পাই না, দেখবে কি করে, এই দেখুন আমার চোখের সামনে
ধীরেজ পুলিশ দেখুন তো আছে কিনা, আমরা এরকম পাঁচটা কমিশনের তৈরি করেছি অলরেডি, ওই দেখুন আমরা পাঁচটা কমিশনের তৈরি করেছি বাংলায়, ১৯টা মানব অধিকার কোর্ট তৈরি করেছি, ৬৫টা মহিলা পুলিশ স্টেশন হচ্ছে, তার মধ্যে ১০টা ইতিমধ্যে হয়ে গেছে, ১৫১টা ফাস্ট ট্র্যাক কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিতে বলেছিল, আমরা বলেছি খুলে দেওয়া যাবে না, মানুষ যাতে বিচার পায় ১৫১টা কোর্ট হবে, এছাড়াও ৪৫টা মহিলা আদালত তৈরি করা হচ্ছে, সারা ভারতবর্ষের কোথাও হয়নি, ৩৫ বছরে সিপিএম মাত্র একটা ইউনিভার্সিটি তৈরি করেছিল বাংলায়, আর মাত্র ১ বছর ৭ মাসে আমরা একটা নজরুল বিশ্ববিদ্যালয়, একটা ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়, একটা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, আর একটা টেকনো ইন্ডিয়ার একটা প্রাইভেট ইউনিভার্সিটি, চারটে বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করেছি মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে। সুতরাং আমি মনে করি উন্নয়নের কাজ নিয়ে প্রতিযোগিতা হোক, উন্নয়ন নিয়ে প্রতিযোগিতা হোক, কাজ নিয়ে প্রতিযোগিতা হোক, এই যে সরকারের চাকরি নাকি কালো হয়নি, সব নাকি মিথ্যে কথা বলি, এরকম ট্যারেট করছে, সব নতুন চাকরি পেয়েছে এরকম গ্রিন পুলিশ দেখুন ভিলেজ পুলিশ কমিশনারের লোক নিয়েছে, হোমগার্ডে নিয়েছে, এনডিএফে নিয়েছে, চাকরিতে নিয়েছে, সমস্ত প্রায় ৩ লক্ষ চাকরি প্রসেস অলরেডি হচ্ছে, ১ লক্ষ তো প্রাথমিক টিচারই আছে, তাহলে দেখুন এই যে মিথ্যে কথা বলে যে নিচ্ছে না, কোথায় চাকরি এরকম মাটিতে চাকরি কোথায় এরা কারা, এটা আপনাদের কর্মকর ঘরের ভাই বোন, চাকরি কেউ পাবে, অ্যাপ্লিকেশন করলে কেউ পাবে না, এ সব ভিলেজ পুলিশ জিজ্ঞেস করুন, সব নতুন করে চাকরি হচ্ছে। সুতরাং আমাদের টাকা নেই, টাকা যখন থাকবে আমি ঢেলে পড়ে দেবো, আমি জানি আমাদের ভাই বোনেদের কি করে দিতে হয়, আমরা প্রত্যেকটা দেব, ১ লক্ষ টিচার নেওয়া হচ্ছে, জানেন না আপনারা প্রাথমিক এবং এসএসএ ১ লক্ষ টিচার নেওয়া হচ্ছে, সুতরাং পুলিশে প্রায় ৪৫,০০০ নেওয়া হয়েছে, হাসপাতাল নার্সিং হোমে প্রায় ৩-৪,০০০ নেওয়া হয়েছে, এই কলেজগুলো প্রচুর ছেলে মেয়ে নেওয়া হয়েছে, সুতরাং মিথ্যে কথা বলার তো একটা লিমিট আছে, ৩৪ বছর ধরে যারা কোনো কাজ করেনি তারা নানা রকম উৎসাহ উঠিয়ে বেড়াচ্ছে। আমি শুধু আপনাদের সবার কাছে বলবো, হঠাৎ করে দেখবেন কিচ্ছু নেই, হঠাৎ করে বসে বলল টিভিতে নিয়ে বললো এই হচ্ছে, এতদিন ৩৫ বছরে তো আপনারা ছিলেন, কই কিছু তো বলেননি, একটা সরকার কাজ করবে তাকে কাজ করতে দেবে না, সকাল থেকে রাত পর্যন্ত শুধু মিথ্যে কথা বলছে, শুধু কুৎসা করছে, আর শুধু গালি দিয়ে বেড়াচ্ছে। আমি শুধু একটা কথা বলি, আমি যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে সময় বেশি লাগে, অনেক দূর দূর ঘুরতে হয়, কিন্তু কেন যাই জানেন,
আমি আজকে জেলায় এলাম বলে কয়েক হাজার মানুষ পাত্তা পেয়ে গেল, সেই কাজটা সরাসরি করে দিলাম একসাথে। জেলায় এলাম বলে আমার শঙ্করভু ভাই বোনেরা লোন পেয়ে গেল, এলাম বলে আমার সবরা ভাই বোনেরা তারা লং লোন পেয়ে গেল। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে, কালচার থেকে শুরু করে, বেকারদের লোন পাওয়া থেকে শুরু করে সুযোগ দেওয়া হয়। আমি জেলায় গেলে তাদের কাজটাও যেমন করা হয় আমি আমার পক্ষ থেকেও করি। সুতরাং এগুলো তো অনেক কাজ হয়। আর জেনে রাখবেন আমাদের গভর্নমেন্ট একমাত্র গভর্নমেন্ট যে গভর্নমেন্ট দুবার করে মহাকরণে কেউ যায়নি, মহাকরণ ছুটে এসেছে জেলায়, এবং এইভাবে আমরা কাজ করেছি। কাজে আমি মনে করি বর্তমানে অনেক কালনা কাটোয়া থেকে শুরু করে, সমুদ্রগড় থেকে শুরু করে, ভাতার থেকে শুরু করে, অতি করে কল্যাণেশ্বরী মন্দির থেকে শুরু করে অনেক, মনে রাখবেন অনেক তীর্থস্থানও আছে, সেই তীর্থস্থানগুলোকেও আমরা ট্যুরিজম প্রকল্পে উন্নতি করতে চাই। আর আমি বর্তমান জেলায় আরো কয়েকটি পাওয়ার সেক্টর থেকে শুরু করে আরো কিছু ইউনিট করতে চাই। জেনে রাখুন বর্তমান জেলার মানুষ দুর্গাপুরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেলের একটা কারখানা হচ্ছে, তাতে কয়েক লক্ষ মানুষের উপকার হবে। সুতরাং আপনাদের এখানে ঢেলে করা হচ্ছে গর্জরা, দুর্গাপুর, বর্তমান, বীরভূম আর বর্তমান গ্রামীণ এলাকা এবং আসানসোল। আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা আলাদা করে দেওয়া হবে, বর্তমান গ্রামীণ বেল্ট আলাদা করে দেওয়া হবে। আপনি আপনার নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন পাবেন, ওরা ওদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন পাবে। সুতরাং জেলা যখন একটু ভাগ হয়ে যাবে তখন কাজকর্মের সুযোগ আরো অনেক বাড়বে। আপনাদের আউসগ্রাম আছে, আপনাদের কাকচা আছে, আপনাদের কেতুগ্রাম আছে, আপনাদের মঙ্গলকোট আছে, আপনাদের কালনা আছে, আপনাদের মেমারি আছে, আপনাদের আমার উজ্জ্বল, আমাদের জামালপুর আছে, অনেক জায়গা আছে। এই জায়গাগুলোকে কেন্দ্র করে আমি যখন রেলে ছিলাম প্রচুর কাজ করে দিয়ে গেছি আপনারা জানেন। আর এখানে আমরা দাঁড়িয়ে আমার বর্তমানে কিছু নাড়ো 5-6 বছর শুধু বর্তমানে আসাও পেয়ে গেল, আমি আবার আসবো প্রোগ্রাম করতে করতে আসবো। এবং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, পঞ্চায়েতে ভালো করে পঞ্চায়েতটাকে আমাদের দেবেন, মানে আমাদের গভর্নমেন্টকে উপহার দেবেন ভালো পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, ওই পঞ্চায়েতের থ্রু দিয়ে যা যা কাজ বাকি আছে আমরা করছি কন্টিনিউয়াসলি আরো করব। আর একটা কথা বলে যাই, ওই মাছ থেকে শুরু করে ছোট মাছ, জল ধর থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে, কত হয়েছে মিনা সাহেব বর্তমান জেলা 100 দিনের কাজ? বর্তমান জেলা সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে 100 দিনের কাজে, 40 হয়ে গেছে এখনই। তাহলে বুঝুন আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ছিল 11, আর 35 বছরে সবচেয়ে হাইস্ট ছিল আমি শুনেছি কখনো 18। আর আমাদের গভর্নমেন্ট এতটাই ভালো কাজ করছে এখন বর্তমানে 40 হয়ে গেছে, অর্থাৎ এমনিতে আমার অন্যান্য জেলা মিলিয়ে 33 হয়ে গেছে প্রায়, আমরা এবার 40-50 ক্রস করবো এখন 2 মাস আছে। জল ধরো আমরা বলেছিলাম 5 বছরে মামাটি মানুষের সরকার 50,000 পুকুর কাটবে, আর 1 বছর 6 মাসে আপনাদের আমি বলি 42,000 পুকুর কাটা ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। সুতরাং এই যে কাজগুলো ম্যানিফেস্টোয় যে বলেছিলাম আমি, যা বলেছি তার ডবল কাজ আমাদের হয়ে গেছে। ম্যানিফেস্টোয় বলেছিলাম আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে, আমরা 17টা ক্লাস্টার করব, ক্ষুদ্র শিল্প করব। কটা হয়েছে জানেন? 48টা রেডি হয়ে বসে আছে। সুতরাং আমরা কাজটা সেভাবেই করি, স্কুল কলেজের ছেলে মেয়েদের থেকে শুরু করে সবকিছু। আজকে নজরুল ইউনিভার্সিটি হয়ে গেল, বর্তমান ইউনিভার্সিটি আপনাদের আছে, পাশে আর একটা পেয়ে গেলেন নজরুল ইউনিভার্সিটি। এর ফলে আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনায় অনেক সুযোগ পাবে। আমি বেশি কথা বলতে চাইনি এই কারণে বুঝতে পারছি ভীষণ ঠান্ডা, আমার ছোট ছোট ছাত্রী বন্ধুরাও বসে আছে, ওদের খুব ঠান্ডা লাগছে এবং সত্যিই ঠান্ডা, 4-5 হয়ে গেছে মনে হয় বর্তমান, মনে হয় আমার কেউ একজন বলছিল আমি ডিটেলস যাই না, কিন্তু ঠান্ডার শীত প্রভাবটা খুব বেশি আছে, তাই গতকাল 5 ছিল এখন 6 বলছে, সুতরাং খুবই ঠান্ডা। আপনারা বাড়ি ফিরে যাবেন অনেক দূর থেকে এসছেন, নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, এবং আগামী 14 তারিখে পৌষ সংক্রান্তি,
ভালো করে পিঠে পালো পাউন করবেন, নবান্নের পায়েস খেয়েছেন নিশ্চয়ই, পিঠে পালো ভালো করে খাবেন, শরীর সুস্থ রাখবেন, ঠান্ডা লাগাবেন না, এই ঠান্ডাটায় চট করে জ্বর হয়ে যায়, কাজে আমার জ্বর চলছে আমি তাই নিয়ে ঘুরে যাচ্ছি। সুতরাং আপনারা ভালো থাকুন আমি নিশ্চয়ই চাই। আজকে আমি বাড়াচ্ছি না এই কারণে, কারণ মাঠ ভর্তি লোক, তারপর আপনারা ফিরে যাবেন, আপনারা সকলে আস্তে আস্তে সুস্থ উত্তম হয়ে বাড়ি ফিরে যান। আপনারা অনেক কষ্ট করে সকাল থেকে জিনিসগুলো নেবার জন্য এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। যেটুকু বাকি আছে এখানে এটাও দিয়ে দিন, সব রেডি, যেগুলো এখনো আছে এগুলো, এই বেনিফিশিয়ারি যারা আছেন ওদেরটা দিয়ে দিন, বাদ বাকি সবাইকে তো অন্যান্য গুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। ভালো থাকুন, আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংকস জানাচ্ছি, সকলে ভালো থাকুন, এবং আমি আবার আসবো কিছুদিনের মধ্যে, আবার দেখা হবে। এখন ধানটাকে ভালো করে প্রক্রিয়াকরণ করুন, ধান বিক্রি করুন, এবং বাদ বাকি কাজকর্মগুলো মায় বোনেরা আমার সেলফ হেল্প গ্রুপে ভালো করে কাজকর্ম করুন, আমার ভাই বোনেরা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখান, আর আমি আস্তে আস্তে এগুলো দেখে দেবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, ভালো থাকুন, সুন্দর থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ।